এই সময় বড়ই নির্মম ও নিষ্ঠুর চলছে এক অসম লড়াই। অতি ক্ষুদ্র এক ভাইরাসের সঙ্গে লড়াই করছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজাতি। সারা পৃথিবী জুড়ে মৃত্যু মিছিল, কাজ হারানোর যন্ত্রণা, খিদের জন্য অভুক্ত মানুষের কান্না। এই অদ্ভুত যুব সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রীরা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য উপলব্ধি করে তার গুরুত্ব প্রতি বছরের মতো এবছরও কিন্তু একটু ভিন্ন আঙ্গিকে জনমানুষে প্রচার করতে ব্রতী হয়েছে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, বাতাস জল আকাশ আলো, সবার কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ আলো, সবার কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা কাজে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আরণ্যক উপন্যাসে বলেছেন, প্রকৃতি তার নিজের ভক্তদের যা দেন তা অতি অমূল্য দান। অনেক দিন ধরিয়া প্রকৃতির সেবা না করিলে কিন্তু সে দান মেলে না। আর কি ঈশ্বর স্বভাব প্রকৃতিরানীর, প্রকৃতিকে যখন চাহিব তখন প্রকৃতিকে লইয়াই থাকিতে হইবে। অন্য কোনো দিকে মন দিয়াছি যদি অভিমানিনী কিছুতেই তার অবগুণ্ঠন খুলিবেন না। কিন্তু অনন্য মনা হইয়া প্রকৃতিকে লইয়া ডুবিয়া থাকো, তার সর্ববিধ আনন্দের বর, সৌন্দর্যের বর, অপূর্ব শান্তির বর তোমার উপর অজস্র ধারে এমন বর্ষিত হইবে তুমি দেখিয়া পাগল হইয়া উঠিবে। দিন রাত মোহিনী প্রকৃতি রানী তোমাকে শত রূপে মুগ্ধ করিবেন, নতুন দৃষ্টি জাগ্রত করিয়া তুলিবেন, মনের আয়ু বাড়াইয়া দিবেন, অমর লোকের আভাসে অমরত্বের প্রান্তে উপনীত করাইবেন। কয়েকবারের কথা বলি, সে অমূল্য অনুভূতি রাজির কথা বলিতে গেলে লিখিয়া পাতার পর পাতা ফুরাইয়া যায়, কিন্তু তবু বলা শেষ হয় না। যা বলিতে চাহিতেছি তাহার অনেকখানি বাকি থাকিয়া যায়। এসব শুনিবার লোকও সংখ্যায় অত্যন্ত কম। কজন মনে প্রাণে প্রকৃতিকে ভালোবাসে? The United Nations named 5th June as International World Environment Day at the Stockholm Conference on Human Environment in 1972. This idea was to draw attention to the many problems that are facing our environment. World Environment Day or Eco Day is celebrated in over 100 countries to spread awareness about the environment, which affects the daily life of the people, and to encourage the people to take actions for environmental protection. কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে
সে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমাদের ভুলের জন্য এই চিরসবুজ শস্য শ্যামলা সুন্দর পরিবেশকে আমরা নিজেরাই বার বার নষ্ট করেছি। তাই সর্বাধুনিক প্রজাতি হওয়া সত্ত্বেও আমাদের অস্তিত্ব আজ বিপন্ন। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি সেই ভয়াবহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকির দুর্ঘটনার কথা। 1945 সালে 6 আগস্ট হিরোশিমাতে এবং 9 আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, যেখানে প্রায় 1,29,000 থেকে 2,26,000 মানুষের প্রাণ চলে গিয়েছিল। এই পারমাণবিক বিস্ফোরণের জন্য এই দুই স্থানের মানুষের উপর তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব দীর্ঘমেয়াদী হয় এবং জীবিত মানুষদের শরীরের উপর খুব প্রভাব পড়ে। We cannot forget about the Avondale mine disaster at Avondale coal mine near Plymouth in Pennsylvania on 6 September 1869. The fire began when sparks from the ventilating furnace ignited the wooden lining of the mine shaft and the coal breaker built directly overhead. The burning shaft was the only entrance and exit to the mine. All 108 workers, including 5 boys, were trapped and suffocated. 2 rescuers were also killed. Another worst nuclear disaster in history is Chernobyl disaster. A nuclear and radiation accident that occurred on 26th April 1986 at the Chernobyl nuclear power plant near Pripyat in North Ukraine SSR in Soviet Union. The accident started during a safety test on an RBMK type nuclear reactor. Approximately 30 men died from immediate blast trauma. 134 station staff and firemen were hospitalized with acute radiation syndrome. Still today, there are reports of anomalies in plants and animals, both in the exclusion zone and beyond. বায়ুদূষণের মর্মান্তিক উদাহরণ ভারতের ভোপালের গ্যাস দুর্ঘটনার কথা ভোলার নয়। 1984 সালের 2 ডিসেম্বর রাতে ইউনিয়ন কার্বাইডের রাসায়নিক কারখানার সি প্ল্যান্টে সঞ্চিত উদ্দায়ী বিষাক্ত মিথাইল আইসোসায়ানেটের 610 নম্বর ট্যাঙ্কে কোনোভাবে জল মিশে যাওয়ায় তাপদায়ী বিক্রিয়ায় উৎপন্ন হয় CO2 ও অন্যান্য গ্যাস, এবং মারণ মিথাইল আইসোসায়ানেট গ্যাস বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়ে। চোখ জ্বালা, কাশি, শ্বাসকষ্ট, ত্বকের প্রদাহে আক্রান্ত মৃতের সংখ্যা 3,787 এরও বেশি ছড়ায়। বিজ্ঞান ও প্রযুক্তির দম্ভকে ধূলিসাৎ করে দেয় এই মর্মান্তিক দুর্ঘটনা। মানুষের কার্যক্রমের প্রভাবে ঘটা আরো একটি ভয়াবহ জলবায়ু পরিবর্তন হলো ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি বা বিশ্ব উষ্ণায়ন, ইংরেজিতে যাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং। 1979 সাল থেকে ভূভাগের তাপমাত্রা মহাসাগরের তাপমাত্রার চেয়ে দ্বিগুণ দ্রুততায় বৃদ্ধি পেয়েছে এবং বেড়েই চলেছে। গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ হলো গ্রিন হাউস গ্যাস। বিষাক্ত গ্রিন হাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে মেশে বিভিন্ন গাড়ি কলকারখানার ধোঁয়া থেকে, বিভিন্ন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার থেকে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে, যা ইদানিং অতিরিক্ত পরিমাণে মানবজাতি ব্যবহার করে থাকে। সুতরাং আমাদের অনেক সচেতন হতে হবে পরিবেশের ব্যাপারে। Not only that, another most important problem is water crisis. Water scarcity is the ongoing water crisis which is affecting more than 600 millions of people. It affects urban and rural population. It also affects agriculture and ecosystem. Crisis has especially worsened in recent years due to climatic changes, river pollution, groundwater extraction, irrigation and wastage of water. Several large cities of India, especially Chennai, Maharashtra and Rajasthan, suffered water crisis, where officials declared
that there are 800 more villages which are needing tankers and they are locking the drinking water like gold or silver. The most recent unforgettable mishap in India is the Vizag gas tragedy which recently occurred in Visakhapatnam. As per the reports, at least 11 people died and over 5,000 people fell sick after an alleged gas leak from the LG polymer plant in Vizag on 7th May 2020 early morning. The plant uses styrene, which is highly inflammable and releases poisonous gas when burned. It is another most shocking industrial accident in India. ঘটনাগুলি এবং পরিবেশের বর্তমান অবস্থা কোনোটাই আমাদের কাছে অজানা নয়। এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে উত্তরণের পথ আমাদেরকেই ভাবতে হবে। এই শস্য শ্যামলা পৃথিবী এবং পরিবেশকে রক্ষা করবার জন্য আমাদের শপথ নিতে হবে। Biodiversity plays an important role in functioning of food chain and food web. It maintains the ecological balance of our ecosystem. Human intervention and environmental pollution can lead to the extinction of many animal and plant species. Our college conducts program on the awareness on biodiversity conservation. জীবৈচিত্র্য সংরক্ষণের জন্য আমাদের কলেজে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়। জল আমাদের দৈনন্দিন জীবনে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অঙ্গ। জল সংরক্ষণ প্রাকৃতিক খরা আটকাতে যেমন সাহায্য করে, ভবিষ্যতে জল সরবরাহ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমাদের প্রত্যেকেই বৃষ্টির জল সংরক্ষণ করার প্রচেষ্টা করতে হবে। উই হ্যাভ রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম ইন আওয়ার কলেজ। আমাদের কলেজে বৃষ্টির জল সংরক্ষণ পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়েছে। প্লাস্টিক তৈরিতে প্রচুর শক্তি এবং পরিবেশগত সম্পদের প্রয়োজন হয়, যা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। প্লাস্টিক যে কোনো জমি জায়গাতে ফেলে রাখলে জমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হয় এবং জলের মধ্যে প্লাস্টিক পড়ে থাকলে তা পরে পুকুর, নদী এবং সমুদ্রের জলে গিয়ে পরে। প্লাস্টিক পোড়ালে তা থেকে ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, যা বায়ু দূষণ এবং সমাজ তথা শরীরের ক্ষতি করে। We must stop use of plastic. Our college campus is a plastic-free zone. আমাদের প্লাস্টিক ব্যবহার বন্ধ করা উচিত। আমাদের কলেজ একটি প্লাস্টিক বর্জিত এলাকা। We should increase the usage of organic manure or biofertilizer in agriculture. Organic fertilizer improves the soil quality and it promotes crop growth. Chemical fertilizer is non-renewable and it causes damage to both plants as well as soil. We have started vermicomposting in our college campus. আমাদের কলেজে ইতিমধ্যেই কেঁচো সার উৎপাদন শুরু হয়েছে। Using solar power or solar energy decreases the need of fossil fuel. We can generate electricity by using solar power, which in turn reduces the pollutants contributing to global warming. আমরা আমাদের কলেজে ইতিমধ্যে সৌরশক্তির ব্যবহার শুরু করেছি। In our college, we have already established solar power. The plantation is most powerful way to fight the climate change. They absorb CO2, that is carbon dioxide, and release O2, that is oxygen, which is very essential for breathing, and reduce air pollution. So we should practice afforestation. Thank you.
our college is celebrating World Environment Day this year. This is a special situation when people are under lockdown all over the world due to pandemic COVID-19. But we learn that we should take care of nature. Mighty nature is the abode of humankind, flora, fauna. We think that we will die of corona, but we must know that more than 7 million people die every year due to breathing problems, and that breathing problem is due to air pollution. We people polluted air, water, soil, deforestation, waste material generation, ozone depletion, plastics makes the earth unhealthy. So now this is the time we should try to save our mother earth. We need only fresh air and fresh water. Now we buy drinking water. In future we will have to buy fresh air to survive. To get rid of that situation, we should make the cleaner environment, and we will try to make the earth green and the ocean blue. Esho aj amra protijna kori sokole mile ei shobuj prithibike rokkha korbo ebong amrao sokole sundor bhabe bachbo. আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।